নজর রাখবো আলিপুরদুয়ারে আর একটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য। আলিপুরদুয়ারে সাংসদ অফিস তুলে নিয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, ফলে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা ভোটের পর আলিপুরদুয়ারে চৌপতি সংলগ্ন এলাকায় সাংসদ কার্যালয় উদ্বোধন হয়েছিল আর সাংসদ অফিস তিনি তুলে নিয়েছেন বলে জানা গেছে। যে ভাড়া বাড়িতে সাংসদ অফিস খোলা হয়েছিল গত মাসে তার ভাড়া মিটিয়ে বাড়িটি ছেড়ে দিয়েছেন সাংসদ। যদিও এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক তিনি বলছেন যে ভাড়া বাড়ি থেকে সাংসদ অফিস উনি তুলে নিয়েছেন, এখন থেকে তিনি জেলা পার্টি অফিসে বসেই নাগরিক পরিষেবার কাজ করবেন। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে শাসক বিরোধী একটা তর্জা শুরু হয়েছে। এটা আমাদের সাংসদ এখন সাংসদ নেই, সাংসদের সাথে সাথে তিনি বুঝতে হবে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ভারত সরকারের কাজকর্ম করার জন্য রাজ্যের বিভিন্ন রাজ্যে তাকে ছুটতে হয়, তাকে যেতে হয় এবং প্রতিনিয়তই তিনি ভারত সরকারের বিভিন্ন গরিব কল্যাণ যোজনার যে কাজকর্ম বা উন্নয়নমূলক যে বিভিন্ন প্রকল্প সেগুলোকে বাস্তবায়িত করবার জন্য তিনি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের কাজ করবার জন্য কখনো ত্রিপুরা, কখনো গোয়া, কখনো কেরল, কখনো অরুণাচল প্রদেশ, মণিপুর বিভিন্ন রাজ্যে ছুটতে হচ্ছে স্বাভাবিকভাবেই নিজের জেলাতেই। যদিও এটা ঘটনা যে আমাদেরও আমরাও চাই সবসময় এখানে থাক, কিন্তু ভারত সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে তাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছে, এখানে কম সময় দিতে হয়, অযথা যে ভাড়াটা গুনতে হয় তাকে, আমরা সেখানে তাকে বলেছি এইভাবে ভাড়া দেওয়ার কোনো মানে নেই, বরঞ্চ যে টাকাটা 10-12 হাজার টাকা প্রতি মাসে। আমরা প্রতি মিটিংয়ে বলি সাংসদদের দেখা নাই রে, সাংসদের দেখা নাই, এটা এবার মানুষ বুঝুক। তার সাংসদ অফিস অব্দি উঠে গেছে, এখন উনি মন্ত্রী হয়ে গেছেন। এলাকার মানুষের জন্য বিজেপি কোনোদিন কিছু করেনি, সাধারণ মানুষের জন্য বিজেপি কোনোদিন কোনো চিন্তা করেনি। আলিপুরদুয়ারের সাংসদ বিধায়কদের যে অবস্থা সেটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে তৃণমূল, ঝড় হলে তৃণমূল, বর্ষা হলে তৃণমূল, বন্যা হলে তৃণমূল, আর কাউকে দেখা যায় না। খুব ভালো বুঝতে পেরেছে যে তারা ভুল করেছিল 19 সালে, তারা ভুল করেছে আলিপুরদুয়ারের মানুষ 21 সালে, তারপরেই না ফালাকাটা এবং আলিপুরদুয়ারের পৌরসভায় আমরা ব্যাপকভাবে জয় লাভ করেছি। আলিপুরদুয়ারে সাংসদ অফিস তুলে দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলে আলিপুরদুয়ারের চেয়ারম্যান মৃদুল গোস্বামী তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে সাংসদের দেখা পাওয়া যায় না এবং এখন সাংসদ অফিসটাও তুলে নেওয়া হলো, তবে ঠিক এর উল্টোটাই বলছে বিজেপি নেতৃত্ব।